ঢাকার হানিফ ফ্লাইওভার, যে ফ্লাইওভারটিতে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণের সহিংসতা হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে যাত্রাবাড়ি থেকে পুস্তকলার যে টুল প্লাজাটি রয়েছে সেখানে সেই টুল প্লাজাটি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে এসে কিন্তু এই হানিফ ফ্লাইওভারটি কিন্তু বন্ধ ছিল। তো আজকের এই ভিডিওচিত্রের মাধ্যমে একদমই আপনাদেরকে ঢাকা মেডিকেল থেকে যদি বলি বা ঢাকা ইউনিভার্সিটির সাইড থেকে এই হানিফ ফ্লাইওভার দিয়ে আপনাদেরকে একদমই আমি নিয়ে যাব যে জায়গাটিতে আসলে সহিংসতাকালীন যেই টুল প্লাজাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল পুস্তকলার, সেই জায়গাটির অবস্থা বর্তমানে কি। আর আরেকটি বিষয় যে হয়তোবা সারা দেশের মানুষ যারা আসলে ঢাকায় প্রবেশ করেন কিংবা ঢাকার বাইরে যান, যারা বিশেষ করে চিটাং রোড হয়ে কাঁচপুর হয়ে ঢাকায় প্রবেশ করেন, তারা কিন্তু এই সহজে যেন পৌঁছানো যায়, ঢাকায় প্রবেশ করা যায়, সেক্ষেত্রে কিন্তু হানিফ ফ্লাইওভার ব্যবহার করে থাকে। আবার অন্যদিকে যদি ঢাকা টু মাওয়া হাইওয়ে রুট থেকেও যারা আসলে প্রবেশ করেন, সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে যারা চিটাং রোডের দিকে কিংবা কাঁচপুরের দিকে যান, ঢাকা টু সিলেট হাইওয়ের দিকেও যান, অন্যদিকে যদি ঢাকা থেকে যারা আসলে মাওয়া পদ্মা সেতুর দিকে যান, তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই হানিফ ফ্লাইওভারটি। তো এই হানিফ ফ্লাইওভারটি কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু আমরা জানি যে বাংলা ঢাকা শহরের যে কয়টি জায়গাতে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে এবং সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে সেটি কিন্তু এক কথায় বলতে হয় পুস্তকলা এলাকা, যাত্রাবাড়ি, সায়দাবাদ এলাকা, এই সকল, অন্যদিকে যদি ঢাকার ভিতরে অন্য বলতে চাই তাহলে মিরপুর, উত্তরা, এই সকল জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি আসলে সহিংসতা হয়েছে এবং কঠোর আন্দোলন হয়েছে। তো সেই প্রেক্ষাপটে আসলে বর্তমানে প্রেক্ষাপটে আমরা জানি যে গত 5 আগস্টে তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং সরকার কিন্তু পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা যিনি তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন। তো এই পরিস্থিতিতে গত 8 আগস্টে কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যেটি সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেছেন ডক্টর ইউনুস। তো এই প্রেক্ষাপটে যেহেতু এই হানিফ ফ্লাইওভারটি ঢাকা ইন এবং আউটের খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, সেক্ষেত্রে এই গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট চালু হওয়ার পর কিংবা অন্তর্বর্তী সরকার বসার পর আসলে হানিফ ফ্লাইওভারটির অবস্থা কী সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। তো আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটি ফ্লাইওভার ধরে অতিক্রম করছে সেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল থেকে যাত্রাটি শুরু করে একদমই যেটি বলবো যে গুলিস্তান অতিক্রম করে গুলিস্তানে যেটি বঙ্গভবন দিয়ে এসে কিন্তু হানিফ ফ্লাইওভারে ওঠার একটি রাস্তা রয়েছে। তো আমরা আসলে ওঠার পরেই যে আমার হাতের ডান পাশে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে টুল প্লাজাটি, যেটি হচ্ছে একদমই যারা এসে পলাশির দিকে কিংবা একদমই ঢাকা ইউনিভার্সিটির দিকে এসে নেমে যান, সেই টুল প্লাজাটি কিন্তু আমি অতিক্রম করছি। অতিক্রম করার পরেই আমি হাতের বাম পাশে আপনারা একটু লক্ষ্য করবেন যে হাতের বাম পাশের হানিফ ফ্লাইওভারে ওঠার যে জায়গাটি সেটি হচ্ছে গুলিস্তান বঙ্গভবনের ঠিক সন্নিকট দিয়ে কিন্তু ফ্লাইওভারটিতে ওঠার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিও খোলা রয়েছে। তো এক কথায় আসলে আমি বলতে পারি যে গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে ঢাকা অনেকটাই অবরুদ্ধ ছিল, সেই পরিস্থিতিতে কিন্তু ঢাকায় প্রবেশ বা বাইর হওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই অনেকটাই আসলে পরিস্থিতির শিকার হয়েছিল এই হানিফ ফ্লাইওভারটি। সেই ফ্লাইওভারটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ ছিল। তো এখন আপনাদেরকে আসলে এই ভিডিওটি আমি করেছি একদমই 9 আগস্টে, সেই ক্ষেত্রে 9 আগস্ট যেহেতু সরকার গঠন করেছে, 8 আগস্ট 9 আগস্টের পরিস্থিতি কী, আর যেহেতু নতুন সরকার ক্ষমতায় এসেছে সেক্ষেত্রে অবশ্যই রাস্তাঘাট আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। সেই প্রেক্ষিতে আমরা একদমই আপনাদেরকে বলতে পারি ফ্লাইওভারের ভিডিওটির মাধ্যমে যে এখন ঢাকায় প্রবেশ পথ বা ঢাকা থেকে বাহির হওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো আমি এই মুহূর্তে একদমই রাজধানীর সুপার মার্কেটের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আমার একদম যে জায়গাটি অতিক্রম করছে তার ঠিক নিচে কিন্তু রাজধানীর সুপার মার্কেট, অর্থাৎ ইতেফাক মোড় থেকে এসেও কিন্তু এই ফ্লাইওভার ওঠার জায়গাটি রয়েছে। নিশ্চয়ই বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু প্রবেশ করছে যেটি একদম মতিঝিল শাপলা চত্বর থেকে এসে ইউটার্ন করে এই রাজধানীর সুপার মার্কেট দিয়ে এই ফ্লাইওভারে উঠে গেছে। তো তারপরের যে ওঠার যে রাস্তাটি পাবো সেটি হচ্ছে বা নামার যে রাস্তাটি পাবো সেটি হচ্ছে সায়দাবাদ। সায়দাবাদের যে রাস্তাটি সেটিও কিন্তু খোলা রয়েছে।
তো আমি কিন্তু আপনাদেরকে শনি আখড়া কিংবা চিটাং রোডের দিকে নিয়ে যাব না, এবং আপনাদেরকে আমি একটু নিয়ে যাব যে মাওয়া, ঢাকা টু মাওয়া হাইওয়ে রুটটি যেটি রয়েছে, যেহেতু সেই জায়গায় আসলে স্বয়ংসত্তাকালীন সে টুল প্লাজাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই টুল প্লাজাটি পুড়িয়ে দেওয়ার পর আসলে কি অবস্থা সেটি দেখাবো। তো বিয়ার্স, এখানে আপনারা উপর দিয়ে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একদমই যারা শনি আখড়া থেকে এসে যাত্রাবাড়ি দিয়ে একদমই ফ্লাইওভারটিতে উঠে ইউটার্নিং যেটি দেখেছেন সেটি কিন্তু সাইদাবাদের দিকে নেমে গেছে। তো আমরা এখান থেকে একটু লক্ষ্য করবেন যে আবার ফ্লাইওভার দিয়ে ঠিক আমি যেই জায়গাটিতে বাম পাশে চেপে যাচ্ছি, কেননা এই বাম পাশ দিয়ে উঠে গেলেই কিন্তু আমি চলে যাব ঢাকা টু মাওয়া হাইওয়ে রুটের দিকে, আর আমি যদি ডান দিকে চেপে যেতাম তাহলে কিন্তু আমি চলে যেতাম শনি আখড়া হয়ে চিটাং রোডের দিকে। তো আমি দেখতে পাচ্ছেন যে একদমই আপনাদের নিয়ে কিন্তু আমি বাম পাশ ঘেঁষে, অর্থাৎ বাম পাশের লেনটি ধরে নিয়ে যাচ্ছি সেই জায়গাটি, যে জায়গাটিকে ঘিরে আসলে হয়তো বা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখছেন যেই টোল প্লাজাটি আসলে পুড়িয়ে ফেলা হয়েছিল। তো সেখানে যাওয়ার পর আমরা একটু দেখতে চাই যে আমরা দেখেছি যে ঢাকার এলিপ্যাড এক্সপ্রেসওয়ে সেটিতেও কিন্তু সহিংসতার শিকার হয়েছে, এবং সেই এলিপ্যাড ওয়েতে কিন্তু গাড়ি টুকটাক চলছে কিন্তু টোল প্লাজা কিন্তু বন্ধ রয়েছে। তো সেই প্রেক্ষাপটে আসলে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাটি বর্তমানে চালু হয়েছে কিনা সেটি আমি নিজেও একটু দেখতে চাই, এবং যেহেতু সহিংসতাকালীন আসলে সেই টোল প্লাজাটি পুড়িয়ে ফেলা হয়েছিল সেই টোল প্লাজাটি কি আদৌ মেরামত করা হয়েছে কিনা বা কী পরিস্থিতি সেটিও দেখাতে চাই। তো আমি কিন্তু একদমই ঢাকা টু মাওয়া হাইওয়ে রোডের দিকে কিন্তু প্রবেশ করেছি এবং হানিফ ফ্লাইওভার থেকে প্রায় নেমে চলে এসেছি, একদম একদম দূর থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে টোল প্লাজাটি। তো আমি টোল প্লাজার কাছাকাছি যেতে চাই, একটু দেখতে চাই, দূর থেকে তেমন একটা বোঝা যাচ্ছে না যে আসলে টোল প্লাজার পরিস্থিতি কী। তো এখানে আমরা জানি 1, 2, 3 ভাগে আসলে টোল আদায় করা হয়। আমি মাঝামাঝির যে টোল প্রধানের যে বক্সটি রয়েছে সেদিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে কাছাকাছি আসার পরে আমরা যেটি দেখছি যে আসলে বেষ্টনী দিয়ে যেরকম গ্লাস দিয়ে এই টোল প্লাজাটিকে সুন্দর করে সাজানো হয়েছিল সেই গ্লাস ভাঙা এবং সেই আধুনিকরণটি নেই, এবং কম্পিউটারাইজের মাধ্যমে যেরকমটা টোল প্লাজা টোল আদায় করা হতো সেটিও কিন্তু দেখছি না, এখানে একদমই নর্মালি আসলে টোল আদায় করা হচ্ছে। তবে আপনাদেরকে আসলে এটুকুই বলতে চাই যে হানিফ ফ্লাইওভারটি এখন সর্বসাধারণের জন্য খোলা রয়েছে, এবং আপনারা ঢাকায় প্রবেশ কিংবা আউট প্রতিটি ক্ষেত্রে আসলে সেটি মাওয়া রোডে যান, চিটাং রোডে যান কিংবা ঢাকায় প্রবেশ করেন, সেই জায়গায় সুন্দরভাবেই কিন্তু আপনারা হানিফ ফ্লাইওভারটি এখন ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আসলে কোটা সংস্কার কিংবা জুলাই মাসকে যে সহিংসতা ঘিরে আন্দোলন ঘিরে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির পরবর্তী সময়ে এসে আগস্ট মাসের 9 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরের চিত্র। তো ভিউয়ার্স, ভিডিওটি নিয়ে আপনার বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সাথে আমার ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আর তথ্যভিত্তিক মনে হয় অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও চিত্রের মাধ্যমে মোটামুটি হানিফ ফ্লাইওভার সম্পর্কে মানুষের ধারণা হয়, যারা অনেকেই আগে হানিফ ফ্লাইওভারের মাধ্যমে ইন আউট হতো সেক্ষেত্রে অনেকেই চিন্তা করতে পারে যে হানিফ ফ্লাইওভারটিকে আদৌকে চালু হয়েছে কিনা। তো পুরোপুরি এটার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।